এটা লাগানোর ফলে কিন্তু পেট ফাটা গুণ কমে যাবে শুধু ব্যবহার করে দেখো এটা এত মিরাকল কাজ দেয় বন্ধুরা পেট ফাটা কিন্তু নিমেষেই সাত দিনে চলে যাবে দেখতে চাইছো চলো দেখে নাও মাস্ক বা পেট ফাটা এটা একটা কমন সমস্যা প্রত্যেকটি মায়ের এটি যদি আগে থেকে প্রিকশন নেওয়া হয় তাহলে কিন্তু কোনো ট্রেচমাস্ক আমাদের পেটে পড়ে না বাট যদি না নেওয়া হয় সেক্ষেত্রে তো পেট ফাটা এইভাবে হয়ে যায় কিন্তু এরপরে এটিকে রিমুভ করার জন্য অনেক নিয়ম আছে অনেক উপায়ও আছে সেখান থেকে ছোট্ট সহজ একটা উপায় আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব ভিডিওটি ভীষণ হেল্পফুল হবে বন্ধুরা আর এটি কিন্তু সব থেকে সহজ উপায় তাই এটিকে তোমরা অবশ্যই ট্রাই করবে এবং যদি নতুন হয়ে থাকো আমার চ্যানেলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দেবে ভিডিওটা ভীষণই হেল্পফুল তাই বন্ধু বান্ধবদের শেয়ার করো এবং নিজে সেভ করে ভিডিওটি রেখে দাও তাহলে চলো শেয়ার করি স্ট্রেচ মার্ক্সটা তো একটা কমন বাট খুব সহজ উপায় আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব সেটি হচ্ছে কোকোনাট অয়েল কোকোনাট অয়েল সবার বাড়িতে কিন্তু অ্যাভেলেবেল থাকে তবে কোনো গন্ধযুক্ত যে হেয়ার অয়েলগুলো থাকে সেগুলো কিন্তু এখানে নেবে না কোকোনাট অয়েল নেবে দু চামচ তার সাথে একদমই পিওর অরগ্যানিক যে কফি পাউডার সেটি এখানে লাগবে সেটি নেবে এক চামচ আর তার সাথে নিয়ে নেবে একটা ভিটামিন ই ক্যাপসুল অয়েল আচ্ছা কোকোনাট অয়েল কোনো ক্ষেত্রে যদি পেলে না বা হয়তো ইউজ করছো না বা হয়তো নেই সেক্ষেত্রে আলমন্ড অয়েল কিন্তু ইউজ করা যেতে পারে বাট সবার ফার্স্টে কিন্তু কোকোনাট অয়েল এটি কিন্তু সব থেকে ভালো আর কফি যদি না থাকে কফির ক্ষেত্রে বা পরিবর্তে তোমরা কিন্তু চিনিকে গুঁড়ো করে এক্ষেত্রে ব্যবহার করতে পারো তবে ভিটামিন ই অয়েলের পরিপ্রেক্ষিতে কিন্তু কোনো কিছু ব্যবহার করা যাবে না তাহলে বোঝা গেল নেবে এগুলো নেবে নিয়ে তোমরা এরকম ধরনের যে চিরুনি বা কমগুলো সেগুলো দিয়ে আগে যে জায়গাটিতে অ্যাপ্লাই করছো এটি মানে তল পেটে সেই জায়গাতে হালকা করে এটা রব করবে জাস্ট এইভাবে রব করবে জোরে নয় কিন্তু হালকা হাতে রব করবে করে নেওয়ার পর একটু তিন চারবার জাস্ট রাব করে নিলে কারণ এর ফলে কি হবে রক্ত সঞ্চালনটা ওখানে খুব দ্রুত হবে তারপরে যদি এই অয়েলটি যেটি তৈরি করা হয়েছে সেটি যদি অ্যাপ্লাই করা হয় তাহলে কিন্তু দুর্দান্ত রেজাল্ট দেবে আর তারপরে হালকা হাতে ম্যাসাজ করবে পাঁচ মিনিট কিন্তু ম্যাসাজ করতে হবে এরকম জাস্ট আপারে এবং চারিদিকে সার্কুলার মোশানে উপর থেকে নিচে নিচ থেকে উপরে সার্কুলার মোশানে এইভাবে হালকা হাতে ম্যাসাজ করতে হবে এভরি অল্টারনেটিভ ডে কিন্তু এই প্যাকটিকে ব্যবহার করতে হবে সিঙ্গেল ডে এটা ইউজ করা যাবে না প্রত্যেক দিন এটিকে ব্যবহার করার নয় হাতে একটু সময় নিয়ে এটিকে ব্যবহার করতে হবে আর এটি যখন সেরে যাবে তখন এটা একদমই ব্যবহার করা বন্ধ করে দিতে হবে মিনিমাম সেভেন ডেজ এটিকে করলে কিন্তু দুর্দান্ত রেজাল্ট পাবে সব থেকে সহজ উপায় ট্রেস মাস্ক বা পেট ফাটার ডাককে খুব সহজেই কিন্তু তোমরা রিমুভ করতে পারবে আজকের ভিডিওটা ভীষণ হেল্পফুল তাই অবশ্যই যাদের এই সমস্যাটি আছে তাদেরকে এটি শেয়ার করবে আর আমার ভিডিও ভালো লাগলে একটা লাইক করে দিও সো আজকের মতো আমি বিদায় জানাচ্ছি তোমাদের কি সমস্যা আছে সেগুলো আমি কমেন্টের মাধ্যমে জানাতে পারো আজকের মতো বিদায় জানাই দেখা হবে নেক্সট আরেকটি অন্য ভিডিওতে চলো